সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নিউজ অফ নিউ লাইফ চ্যানেলের পক্ষ থেকে। তো আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কাজী ফার্মস লিমিটেডে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। তো এখানে যেটা যোগ্যতা চাওয়া হয়েছে সেটা হচ্ছে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস এবং কি এসএসসি ও ডিপ্লোমা পাশে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে বেতন ধরা হয়েছে, মাসিক বেতন হচ্ছে আপনার 21,000 টাকা। আর আপনারা এখানে আবেদন করতে পারবেন 4/10/2020 অর্থাৎ 4 অক্টোবর 2020 পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে আমরা সরাসরি মূল সার্কুলারে চলে যাই। তার আগে একটা কথা বলবো, যারা আপনারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনে বাজিয়ে দিবেন যাতে আমরা পরবর্তী যে ভিডিও নোটিফিকেশনগুলো নিয়ে আসবো সেগুলো আপনারা যাতে মিস না করেন। তো বন্ধুরা চলুন আমরা সরাসরি ভিডিওটা শুরু করি। তো ফ্রেন্ডস, আমরা সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে আসলাম। এখানে হচ্ছে কাজী ফার্মস নিয়োগ বিজ্ঞপ্তি। কাজী ফার্মস গ্রুপ বাংলাদেশের অন্যতম বৃহৎ কৃষি শিল্প প্রতিষ্ঠান ও যা পোল্ট্রি, হ্যাচারি, ফিটমিল, আইসক্রিম, হিমায়িত খাদ্য, তথ্য প্রযুক্তি ও মিডিয়া খাতে সফলতা এবং সুনামের সাথে ব্যবসা পরিচালনা করছে প্রবৃদ্ধি বজায় রাখার নিমিত্তে নিম্নলিখিত পদসমূহে আহ্বান করা যাচ্ছে। তো এখানে হচ্ছে পদের নাম, কর্মস্থল এবং শিক্ষাগত যোগ্যতা। এখানে প্রথম যেটা পদ সেটা হচ্ছে গাড়ি চালক, যারা ভারী যানবাহন চালনা করেন তাদের জন্য এটা। বাংলাদেশের যে কোনো স্থানে আপনাদের কর্মস্থল হবে। এবং কি যেটা শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে, ন্যূনতম অষ্টম শ্রেণী পাস এবং কি এসএসসি পাস অগ্রাধিকার পাবে। তো এখানে ইঞ্জিন মেকানিক, হালকা ভারী গাড়ির এবং কি হাইড্রোলিক যারা ইয়ে করেন তাদের ক্ষেত্রেও এটা একই। এবং এটার কর্মস্থল হবে আশুলিয়া, সিরাজগঞ্জ অথবা পঞ্চগড়, তিন জায়গার মধ্যে। এবং এর যোগ্যতা একই চাওয়া হয়েছে, অষ্টম শ্রেণী অথবা এসএসসি সমান পাস। তো বন্ধুরা তারপরে যেটা আমরা লক্ষ্য করতে সেটা হচ্ছে মেকানিক, পেলোডার, এক্সকাভেটর, ট্র্যাক্টর, যারা মেকানিক এইসব পদে যোগ্যতা আছে তারা এখানে অবশ্যই আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে অটো, ইলেকট্রিশিয়ান, এসি এবং কি ইলেকট্রিক, ডেন্টার, বডি মেকানিক, পাতি মেকানিক, স্প্রিং লিফ্টের জন্য। তো এগুলো আপনারা এখানে আবেদন করতে পারবেন, যাদের এসি বা এয়ার কন্ডিশনিংয়ের উপর এবং কি ইলেকট্রিকের উপর যাদের আপনার ইয়ে করা আছে তারাও এখানে আবেদন করতে পারবেন। তারপর যেটা বলছে অভিজ্ঞতা ও যোগ্যতা, 1 নং পদের ক্ষেত্রে শিল্প কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠানে ভারী গাড়ি চালানোর কমপক্ষে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কি ভারী গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স। এবং 2 নং পদের সময়ের ক্ষেত্রে 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে বেতন হচ্ছে মেকানিকের জন্য, এই যে 2 নম্বর পদের জন্য এখানে বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে, এবং কি গাড়ি চালকের জন্য মাসিক বেতন হচ্ছে 21,000 টাকা। তো অন্যান্য সুবিধা যেটা বলছে, কোম্পানির নিয়ম মোতাবেক প্রদান করা হবে। এখানে বলছে বয়স 18 থেকে 35 বছর হতে হবে মেকানিকের জন্য। আর আগ্রহী প্রার্থীগণ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, চারিত্রিক ও নাগরিক সনদপত্র এবং দায়িত্ব পরিচয়পত্র, সত্যায়িত ফটোকপি, ভারী ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং কি ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ উল্লেখিত তারিখের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় ইমেইলের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে আহ্বান করা যাচ্ছে। আবেদনপত্রের মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ হচ্ছে আপনার 4/10/2020। তো আবেদনপত্রের জমাদানের ঠিকানা কাজী ফার্মস গ্রুপ, ট্রান্সপোর্ট ওয়ার্কশপ, বেরুন, এখানে ব্র্যাকেটে যেটা দিয়েছে সরকার মার্কেট, নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র এর পাশে, আশুলিয়া, সাভার, ঢাকা। ওদের ইমেল হচ্ছে jobs.transport@kajifarms.com। তারপর ওদের বিশেষ দৃষ্টান্ত দিয়েছে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার TADA প্রদান করা হবে না। ডাকযোগে প্রেরিত আবেদনপত্রের ক্ষেত্রে খামের উপরে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে এবং কি বাছাইকৃত প্রার্থীদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। অবশ্যই আপনারা ডাকযোগে যারা পাঠাবেন তারা অবশ্যই এখানে খামের উপরে আপনার পদের নাম লক্ষ্য করে রাখবেন। আর যারা ইমেলে আবেদন করবেন তারাও এখানে ইমেলে আবেদন করতে পারবেন।
তো ফ্রেন্ডস, এই ছিল আজকের এই ভিডিও। যদি এই ভিডিও নিয়ে আপনাদের কোনো বুঝতে সমস্যা হয় তো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।